এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গে বিধায়ক শ্রী রঞ্জিত দাসের বৈঠক সৌজন্য সাক্ষাৎ বলে নিজেকে দাবি করেন। কিন্তু রাজ্য রাজনীতিতেই বনমালীপুরে বিজেপির বৈঠক বসে, একদিকে যখন বৈঠক অন্যদিকে দিল্লিতে বিধায়ক নিয়ে বৈঠক, কিছু একটা ত্রিপুরাতে হতে যাচ্ছে সময়ের ব্যবধান। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কি অনাস্থা আনবে বিপ্লব দেব অনুগামী বিধায়করা? সময়ের সাপেক্ষেই বলছে ধনপুর থেকে উপনির্বাচনে বিপ্লব দেবকেই প্রার্থী দেখতে চায় বিপ্লব দেব অনুগামীরা, এমনটাই মতামত বিশেষজ্ঞ থেকে রাজনৈতিক মহলের। জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এমনটাই তাৎপর্যপূর্ণ ভূমিকা দেখতে পাচ্ছে আমজনতা। তাহলে কি মানিক সাহা মুখ্যমন্ত্রী বদল হতে পারে? এমনটাই তৎপরতা নিচ্ছে। শর্ত সাপেক্ষে, এই শর্ত সাপেক্ষে প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি সরাসরি বিধায়কের সঙ্গে বৈঠক, এবার মিলিতভাবে কাজ।